নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এগ কারি তো আপনারা অনেকভাবেই বানান, দেখুন তো এইভাবে আপনারা কখনো বানিয়েছেন কিনা। আমি আজকে একটু অন্যরকমভাবে এগ কারিটা বানাবো। খুবই সহজ পদ্ধতি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আপনারা ডিনারে বা লাঞ্চে খুব তাড়াতাড়ি বানিয়ে এটি সার্ভ করতে পারবেন। তাহলে শুরু করা যাক আজকের এগ কারি রেসিপি। এগ কারি রেসিপি বানানোর জন্য প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আমি একটি পাত্রে আটখানা ডিম নিয়ে নিয়েছি, ওর মধ্যে বেশ বেশি করে জল দিয়ে ডিমগুলো ওভেনে বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ লবণ, আর দিয়ে দেবো ভিনিগার, দু চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। ডিম সিদ্ধ করে নেওয়ার সময় যদি ভিনিগার আর লবণ দেওয়া হয়, ডিম সিদ্ধর পরে ডিমের খোসাগুলো খুব সহজেই ছাড়ানো হয়ে যায়। 10 থেকে 12 মিনিটের মধ্যে ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটি স্ট্রেনারের সাহায্যে ডিমগুলো জল থেকে ছেঁকে একটি অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এবার ওর ওপর দিয়ে ঠান্ডা জল ঢালবো, তারপর কিছুটা ঠান্ডা হলে ডিমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। আমি সব কটা ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি, ডিমগুলোর খোসা দেখুন খুব সুন্দরভাবে ছাড়ানো হয়েছে। আমি 8টা ডিম সিদ্ধ করলেও রান্না করবো 6টা ডিম, 2টো ডিম বাচ্চাদের জন্য সরিয়ে রাখলাম। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বেশ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি ধনে পাতা 1 মুঠোর মতো, সেটাও কুচিয়ে রেখেছি, 6-7টার মতো কাঁচা লঙ্কা নিয়ে সেটা মাঝখান দিয়ে চিরে রেখেছি। সিদ্ধ করা ডিমগুলো ভেজে নেব, তার জন্য একটি কড়াই ওভেনে বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে সিদ্ধ করা ডিমগুলো এবার কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দেবো অল্প করে লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর একদম অল্প করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেবো ডিমগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখাই ভালো। হাইতে রাখলে যে মশলাগুলো দেওয়া হয়েছে, মানে হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো, সেগুলো পুড়ে যেতে পারে আর ডিমটাও বেশি ভাজা হয়ে যেতে পারে। তার জন্য লো টু মিডিয়ামে রেখে ডিমগুলো ভেজে নিতে হবে। ডিমটা ভাজার সময় যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তার জন্য ভাজার পরে ডিমের কালারগুলো খুব সুন্দর আসবে। ডিমগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে ডিমগুলো তুলে নিলাম একটি পাত্রে। ডিমগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা পড়ে থাকবে কড়াইতে, সেই তেলের মধ্যে বাকি রান্নাটা করে নেব। ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 4-5টি গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো গোটা রসুন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটা যদিও লোতে আছে, তাও একবার ফোড়নটা ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেবো ছোট এলাচ 4-5টা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফোড়নটা তৈরি করে নেব। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে আর রংটা কিছুটা পরিবর্তন হবে, দেখে বোঝা যাবে ফোড়নটা তৈরি হয়ে গেছে, সে সময় দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এবার হাতে কিছুটা সময় নিয়ে পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজলেও বেশি লাল করব না, পেঁয়াজটা নরম হয়ে কিছুটা রং পরিবর্তন হলেই হবে। পেঁয়াজের মধ্যে একটা ট্রান্সলুসেন্ট ভাব এসে গেছে, আর এর থেকে বেশি ভাজবো না। এবার কড়াইয়ের মধ্যে এক এক করে মশলা দিতে থাকবো। প্রথমে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা, এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, তারপরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, এরপর পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 2 চা চামচ ধনে গুঁড়ো, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1টা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1টা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো নাড়াচাড়া করতে করতে একসঙ্গে মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নেব। এবার টমেটোটা যতক্ষণ না গলে মশলার সাথে মিশে যায় ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। আর মাঝে মাঝেই নাড়তে থাকবো যাতে তলায় না বসে যায়। টমেটো একদম গলে গিয়ে মশলার সাথে মিশে গেছে, আর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার অল্প করে জল অ্যাড করে দেব যাতে মশলাটা তলায় লেগে না যায়, আর যে পরিমাণ গ্রেভি রাখতে চাই ঠিক ততটুকুই জল এই সময় দিয়ে দিতে হবে। আমি গ্রেভিটা কমই রাখবো, তার জন্য জল অল্প করেই অ্যাড করলাম। এবার যখন ফুটতে শুরু করেছে তখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। গ্রেভির সঙ্গে ডিমগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার গ্রেভির মধ্যে ডিমগুলো কিছুক্ষণের জন্য ফুটতে দেব।
মাঝে মাঝে ডিমগুলো নাড়াচাড়া করে নেব গ্রেভির মধ্যে। এবার গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর উপরেও তেল ভাজতে শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেবো কুচানো ধনে পাতা। আমি এক মুঠো মতো কুচানো ধনে পাতা দিয়ে দিলাম। কড়াইতে ধনে পাতা কুচি দিয়ে দেওয়ার পরে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি 2 মিনিটের জন্য হতে দেব। তারপর একটি ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে এক কারি আমি সার্ভ করে দেব। এই এক কারি আপনি ভাত, রুটি, লুচি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস সবার সাথেই খেতে পারবেন। এই এক কারি রেসিপি খেতে দারুণ হয়। গোটা গোটা রসুনগুলো গ্রেভির সাথে মাখিয়ে খেতে দারুণ লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন। যদি আজকে রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।